এটা একটা সম্পূর্ণ ভুয়া দাবি। 500 বছর পূর্বে মানে অযোধ্যাত বাবরি মসজিদ ঠাইত রাম মন্দির নির্মাণ হব লাগে বলে কোনো দাবি ভারত উত্থাপন হওয়া নাছিল। আর এইটো 1925 চনত আরএসএস জন্ম হওয়ার পিছতহে আরএসএসে ভারত হিন্দু রাষ্ট্রর কিবা সপন দেখে আর হিন্দু রাষ্ট্রর নামত মানে ভারতের হিন্দু সকলক সাম্প্রদায়িকভাবে মেরু বিভাজন করবলৈ একটা ইস্যু বিচারি আছিল। আর তারপিছত ব্রিটিশ রাজত্বর শেষ পর্যায়ত ভারতের স্বাধীনতার সময়ত দাবি উত্থাপন করেছিল যে বাবরি মসজিদ যত নির্মাণ করা হয়েছে তাত রাম মন্দির আছিল, রাম মন্দির ভাঙি ইয়াত বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে। বিতর্কটো 100 বছরও হওয়া নাই, মাত্র 70-80 বছর আগতে আরএসএসে পরিকল্পিতভাবে এইটো বিতর্ক আরম্ভ করেছিল। ইয়ার পূর্বে কিন্তু কোনেও বাবরি মসজিদ রাম মন্দির ভাঙি সেই ঠাইত নির্মাণ করা হয়েছিল বলে কোনো দিন ইয়ার পূর্বে 400-500 বছরত কোনেও কোয়া নাই। আনকি কয় যে বাবরে 1528 খ্রিস্টাব্দত রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করেছিল। তো 1528 খ্রিস্টাব্দত তুলসীদাসর জন্ম হয়েছিল। আর আজি মই অসম বিধানসভাত সেই কথাটাই কলো, তুলসীদাসে তেখেতর রামচরিত মানসত তেখেতে এই কথাটা উল্লেখ করিলেহেতেন যে যেহেতু তুলসীদাস তেখেতে নিজে দেখিলেহেতেন বা শুনিলেহেতেন যেহেতু তেখেতর জন্মও 1528 খ্রিস্টাব্দত হয়েছিল, গতিকে তেখেতে রামচরিত মানসত এটা শব্দও লিখা নাই যে রাম মন্দির রামর জন্মভূমিত রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। বা সেই সময়ত যিমান সাহিত্যিক কবি লিখক সকলের কারো লিখনিত নাই বা ব্রিটিশের সময়তো কোনোদিন কোনো এটা কোয়া নাই, কেবল স্বাধীনতার সময়ত আরএসএস আর একাংশ হিন্দুত্ববাদীয়ে হঠাৎ দাবি করিলে যে ইয়াত রাম মন্দির আছিল আর রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। একটা কথা চাও, এই কথাটোরে একটা কথা বুঝাব বিচারিছে যে মুঘল সকল হিন্দু বিদ্বেষী আছিল, মুঘল সকলে হিন্দু সকলের মন্দির বা উপাসনালয় ভাঙি তার ঠাইত মসজিদ নির্মাণ করেছিল, আর সেই কারণেই এই কথাটোরে হিন্দু সকলক মুসলিম বিদ্বেষী করে ভারতত একটা হিন্দুত্ববাদী ঢৌ সৃষ্টি করে ক্ষমতা দখল করার পরিকল্পনা তেতিয়াই করেছিল। আর এটা আমার কথাটো হল যদিহে মুঘল সকলে যদি হিন্দু সকলের মন্দির বা রাম মন্দির ধ্বংস করিলেহেতেন তাহলে আজি মই অসম বিধানসভাত যিখিনি তথ্য দিছো যে রামচন্দ্রই যত খেলিছিল তাত গুলেলা মন্দির নির্মাণ করা হয়েছে, যত পড়া শুনা করেছিল তাত বৈশিষ্ট্য মন্দির আছে অযোধ্যাত, যত বহি রাজ্য শাসন করেছিল তাত পুরুষোত্তম মন্দির আছে, আর অযোধ্যাত আপনাদের চাব যত বহি রামচন্দ্রই আহার গ্রহণ করেছিল তাত সীতা সীতাকা রসুইয়া এতিয়াও আছে, আর যত ভরত যত থাকিছিল তাত ভরত মন্দির আছে, আর হনুমান মন্দিরটো অযোধ্যাত আছে, আর রামচন্দ্রর পুতেক কুশ তেখেতর নামত কুশ ভবন তাত আছে, দশরথ ভবন আছে, সুমিত্রা মন্দির আছে, জঙ্গমবাদী মন্দির আছে, আর এই গোটেইবিলাক তাত যেটো দিগম্বর আখড়াত যেবিলাক নথি আছে অযোধ্যাত সেই দিগম্বর আখড়াত থকা নথিৰ পৰা বুজা যায় যে ইয়াত মই যিকেইটা নাম কলো এই মন্দিরবিলাক মোগলৰ সময়ত অর্থাৎ 300-400 বা 500 বছর আগত এই সময়সার ভিতর এই গোটেকেটা মন্দির নির্মাণ করা হয়েছিল। রামে যত পড়িছিল, যত খেলিছিল, যত আহার গ্রহণ করেছিল বা ভরত কত আছিল, এই গোটেকেটা মন্দির মোগলের সময়ত নির্মাণ করা হয়েছিল। আনকি দিগম্বর আখড়াত যিকেইটা নথি আছে সেই নথির পৰা দেখা যায় যে তাত জঙ্গমবাদী মন্দিরের ফরমান পোৱা গৈছে। ঔরঙ্গজেবে জঙ্গমবাদী মন্দিরের কারণে 252 বিঘা মাটি আর পূজারী সকলের কারণে 100-100 বিঘা মাটি দিছিল। আনকি আর 264টা মন্দিরের কারণে ঔরঙ্গজেবে যে ফরমান দিছিল, ভূমি আবন্টন দিছিল, গোটেকেইটা বি কে পাণ্ডে এলাহাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান বি কে পাণ্ডেই ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরি ঘুরি 264খন মন্দিরের পৰা সেই তথ্য উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে যত ঔরঙ্গজেবে ফরমান লিখি দিছিল মন্দিরের নামত মাটি আর অনুদান। গতি এই কথাবিলাক বিজেপি আজি প্রচার নকরে, এনেকুৱা এটা কথা বুঝায় রাইজক যেন সমগ্র মোগলৰ সময়তে সব মন্দিরবিলাকেই ভাঙা হয়েছিল আর সেই ঠাইত মসজিদ বনোৱা হয়েছিল। কিমান মন্দিরত মোগলে মাটি দিছিল বা অনুদান দিছিল, পূজারীক অনুদান দিছিল, কথাবিলাক ইতিহাসত আছে কিন্তু বিজেপিয়ে তথ্য বিকৃত করে, তার কোনো তথ্য নাই। আনকি সুপ্রিম কোর্টে যেটা জাজমেন্ট দিছে
যে এই রাম মন্দিরের নামত ভূমিটো দিছে। গোটেই জাজমেন্টটো আপুনি পঢ়ি চাব, তাত কতো লিখা নাই যে ইয়াত রাম মন্দিৰ আছিল, রাম মন্দিৰ ভাঙি মসজিদ বনোৱা হৈছিল বুলি কোনো তথ্য আছে বুলি সুপ্রিম কোর্টৰ জাজমেন্টৰ এটা পেজতো নাই। তাত বারে বারে কোৱা হৈছে যে ইয়াত মসজিদ আছিল আৰু মসজিদটো 1992 চনৰ 6 ডিসেম্বৰ তাৰিখে অন্যায়ভাৱে ভাঙা হৈছিল। গোটেই জাজমেন্টত লিখা হৈছে, একেবাৰে শেষত লিখিছে যে এইটো মানে একাংশ হিন্দু মানুহৰ আস্থা বা তেওঁলোকৰ আস্থাৰ প্ৰতি চাই এইটো মন্দিৰক মাটিটো দিয়া হ'ল। কিন্তু গোটেই জাজমেণ্টত কতো লিখা নাই যে মন্দিৰ ভাঙি মসজিদ বনোৱা হৈছিল বুলি জাজমেণ্টত কিন্তু লিখা নাই। গতিকে এইটো এটা কথা। আৰু আমাৰ আপত্তি লোকৰ আৰু আৰু এটা কথা, তাত যিটো অগ্ৰবালী মন্দিৰ আছে অযোধ্যাত, সেই অগ্ৰবালী মন্দিৰত প্ৰত্যেকটো ইটাত 786 786 এইটো লিখা আছে। 786টো মানে আমাৰ ইছলাম ধৰ্মৰ যিটো বিছমিল্লাৰ এটা সাংকেতিক ৰূপ। গতিকে অগ্ৰবালী মন্দিৰৰ প্ৰত্যেকটো ইটাত 786 লিখা আছে। দিগম্বৰ আখৰাত তাত যিটো তথ্য উদঘাটন হৈছে, সেই তথ্যৰ পৰা পোৱা গ'ল যে তাত যেতিয়া অযোধ্যাৰ নবাব আছিল ৰজা হুছেইন আলী খান, ৰজা হুছেইন আলী খানে এই অগ্ৰৱাল মন্দিৰৰ গোটেই ইটবিলাক দান কৰিছিল আৰু সেই ইটবিলাকত 786 786 লিখা আছে। গতিকে এই কথাবিলাকৰ দ্বাৰা বুজা যায় যে অযোধ্যাৰ যিসকল শাসক আছিল, হুছেইন আলী খান বা তাৰ আগতো যিসকল শাসক আছিল, এই সমগ্ৰ কথাবিলাক কিন্তু এই কথা বুজা গৈছে যে মোগল শাসকসকলে মন্দিৰৰ কাৰণে ইটা দিছিল, মাটি দিছিল, সমগ্ৰ কথাবিলাক। আজি এই কথাবিলাকে হিন্দু মুছলমানৰ ঐক্য সম্প্ৰীতি বৃদ্ধি কৰে, কিন্তু আজি বিজেপি দলে এই কথাবিলাক তেওঁলোকে গোপন কৰি আজি অসম বিধানসভাৰ বাজেটত তেওঁলোক অযোধ্যামুখী বাজেট বনাই দিলে। আমি সেইটোহে আপত্তি কৰিছোঁ।